ত্রাণ বিতরণে কোনো অনিয়ম দুর্নীতি হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ত্রাণ সমন্বয় লক্ষ্মীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব সম্পদ বড়ুয়া। জেলা প্রশাসকের কার্যালয়ে এক সমন্বয় সভায় তিনি একথা জানান। বৃহস্পতিবার ওই সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিনা ইসলাম সিআইপি। তিনি বলেন, শুধু সরকারি ত্রাণ নয়, এই দুর্যোগে বিত্তবানদেরও সহায়তা নিয়ে এগিয়ে আসা উচিত।